হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। বন্ধুরা, আজকে আমি এমন একটি দেশের কথা বলবো, অনেকে হয়তো এই দেশে গিয়েছেন, অনেকে আবার হয়তো যাননি। বন্ধুরা, আবার অনেকে আছেন হয়তো এই দেশের নামই শোনেননি। বন্ধুরা, ইস্তোনিয়া, এটি একটি ইউরোপের রাষ্ট্র। ইস্তোনিয়া উত্তর পূর্ব ইউরোপের রাষ্ট্র, সরকারি নাম ইস্তোনিয়া প্রজাতন্ত্র, এর রাজধানী তাল্লিন, এবং ইস্তোনিয়া দেশটি বাল্টিক সাগরের পূর্ব প্রান্তে অবস্থিত। ইস্তোনিয়ার বাল্টিক দেশগুলোর মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম এবং সবচেয়ে উত্তরে অবস্থিত একটি দেশ। লাটভিয়া ও লিথুয়ানিয়ান অপর দুটি বাল্টিক রাষ্ট্র। ইস্তোনিয়ার পশ্চিমে বাল্টিক সাগরের অপর প্রান্তে সুইডেন অবস্থিত এবং দক্ষিণে রয়েছে লাটভিয়া এবং পূর্বে রয়েছে রাশিয়া এবং এর উত্তর দিকে রয়েছে ফিনল্যান্ড উপসাগরের অপর তীরে অবস্থিত। বন্ধুরা, আমার ভিডিওটি যদি নতুন দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। ইস্তোনিয়ার জনসংখ্যা, জনগণ জাতিগতভাবে ইস্তোনিয়া। রুশরা দেশটির সংখ্যালঘু জনগোষ্ঠীগুলোর মধ্যে বৃহত্তম। ইস্তোনিয়া সোভিয়েত ইউনিয়নের অংশ হবার পর এখানে রুশরা আস্তে আস্তে এসে বসতি শুরু করে। দেশটির বর্তমান জনসংখ্যা প্রায় 13-14 লাখ। ইস্তোনিয়া 1991 সালে 20 আগস্ট পুনরায় স্বাধীনতা অর্জন করে। শীঘ্রই সোভিয়েত আমলে সাম্যবাদী প্রতিষ্ঠানগুলো বিপুল করা হয় এবং গণতান্ত্রিক সরকার ব্যবস্থা, মুক্ত বাজারে অর্থনীতি গ্রহণ করা হয়। এই সংস্কারগুলি বাস্তবায়নের জন্য 2004 সালে একটি ইউরোপের ইউনিয়নে পূর্ণ সংসদবাদ লাভ করে। এই বছরেই দেশটি নাটো ভোটভুক্ত হয়। বন্ধুরা, ইস্তোনিয়া মূলত জলা ও প্রাচীন অরণ্যপূর্ণ একটি দেশ, যেটি রয়েছে নিম্নভূমিতে। দেশটি উপকূলীয় জলরাশিও বহুদ্বীপ রয়েছে। ইস্তোনিয়ার রাজধানী তন্নির একটি গুরুত্বপূর্ণ বাল্টিক সমুদ্র সৈকত রয়েছে এবং দেশটির বৃহত্তম শহরও সেখানে। ইস্তোনিয়ার সংখ্যা ঘনিষ্ঠ জনগণ জাতিগতভাবে ইস্তোনীয়। বহু বছর বিদেশি শাসকদের হাতে তাদের ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সংস্কৃতি এবং তার মধ্যেও ধরে রেখেছে তাদের সংস্কৃতি। এদের সাংস্কৃতিক অধিকাংশই দেশগুলির সংস্কৃতি অনুরূপ এবং এদের সাথে অন্যদের ভাষার কোনো মিল নেই। বন্ধুরা, আর এদেশে মোট 5টি রাজ্য ভাগ করা হয়েছে, যাতে মোটে 69টি শহর রয়েছে। ইস্তোনিয়া মূলত প্রাচীন অরণ্য একটি দেশ, আর এখানকার কলিং কোড 372, আর এখানে বিশ্বের 13তম জনবহুল দেশ ইস্তোনিয়া। অর্থনৈতিকভাবে ইউরোপের ইউনিয়নের সবচেয়ে দ্রুত বংশশীল দেশগুলির একটি হচ্ছে ইস্তোনিয়া। জীবনযাত্রার মানও বেশ ভালো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।